আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে এবার মোহামেডান টিমটা আমরা অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমাদের প্রত্যেকটা জায়গায় ভালো ভালো প্লেয়ার আছে। আমি আছি, রিয়াদ ভাই আছে, তারপরে ইমরুল ভাই আছে, আমাদের রনি তালুকদার আছে, এবং নাসুম আছে, আর নাইম হাসান আছে। ওভারঅল আমাদের টিমটা খুবই ভালো হয়েছে। আশা করি আমরা এবার খুব ভালো ক্রিকেট খেলবো। আমি মনে করি যে আমাদের যে পটেনশিয়াল আছে সে অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই আমরা এবার ইনশাল্লাহ শিরোপা জিতবো। আর সবচেয়ে বড় কথা যে আমাদের টিমে যে ব্যালেন্সটা সেটা খুবই ভালো। আর আলহামদুলিল্লাহ আমাদের যেভাবে ট্রেনিং হচ্ছে এবং আমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছি, আমার কাছে মনে হয় যে আমরা এবার যার যার পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারলে আমরা এবার ইনশাল্লাহ আশা করি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান চ্যাম্পিয়ন হবে। যেহেতু জাতীয় টিমে আছি, এখন জাতীয় টিমে খেলা চলছে, সিরিজ জয়ের জন্য আমরা খেলবো। আর আশা করি আমাদের ওডিআই টিমে যারা আছে সবাই যার যার জায়গা থেকে ভালো ক্রিকেট খেললে আশা করি আমরা ওডিআই সিরিজটা জিততে পারবো। একটা জিনিস দেখেন যে ঢাকা প্রিমিয়ার লিগে যখন খেলি, যখন আমাদেরকে সাপোর্ট করে তখন খুবই ভালো লাগে। বিশেষ করে মোহামেডান টিমের যারা সমর্থন গোষ্ঠী আছে তারা মাঠে আসে, তারা আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদেরকে সবসময় উৎসাহ দেয় যেন আমরা ভালো ক্রিকেট খেলি। এবং তারা, আমি এমনও দেখেছি যে তারা যেখানে খেলা হয় সেইখানে চলে যায়, সেই বিকেএসপিতে সকালবেলা উঠে চলে যায়, সেই ফতুল্লায় চলে যায়। সো তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এবারও আমাদেরকে সাপোর্ট করবে, এবং তারা সবসময় আমাদেরকে সাপোর্ট করার জন্য থাকে। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো খেলতে পারি সবাই এই মৌসুমে।